এই দেখেন এখানে একটা কলমের দাগ ছিল, কিন্তু এই দাগটা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে গেছে। এখানে বোঝা যায় না যে এখানে একটা দাগ ছিল। তো কিভাবে আমরা দাগটা রিমুভ করলাম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সরাসরি ভিডিওটা দেখাবো, ভিডিওটা কোনো কাট করব না, যেন আপনারা স্পষ্ট বুঝতে পারেন যে আমরা কিভাবে কাজ করি। মূলত এটা আমরা আমাদের স্পট ক্লিনার যেটা, সেটা দিয়ে আমরা এই কলমের দাগটা উঠাবো। প্রথমে আমরা এখানে 2 ফোঁটা বা 3 ফোঁটা দিব, অর্থাৎ আপনার যে জায়গাটা আছে দাগের ওই সেই জায়গাটা ভিজানোর জন্য যে কয় ফোঁটা প্রয়োজন সেই কয় ফোঁটা আমরা দেবো। দেওয়ার পরে একটু অপেক্ষা করবো। এরপরে আমরা দেখেন 2টা ড্রপ এখানে রঙিন কাপড় এবং সাদা কাপড় আলাদা আলাদা লিকুইড, 2টা ড্রপ, 2টা ড্রপের থেকে আমরা যেহেতু কাপড়টা রঙিন কাপড় এই জন্য আমরা রঙিন কাপড়ের ড্রপ থেকে 3 ফোঁটা দিয়েছি এবং সাদা কাপড়ের ড্রপ থেকে আমরা 1 ফোঁটা দিয়েছি। কাজ বেশি মানে দ্রুত করার জন্য আমরা 2টা ড্রপ ব্যবহার করছি। এরপরে একটু ঘষা দিচ্ছি, যেহেতু এটা কেমিক্যাল হাত দিয়ে ঘষা দিলে হাতে একটু গন্ধ লাগতে পারে, এই কারণে আমি এটার যে মাথাটা আছে ড্রপের মাথা দিয়ে আমি ঘষা দিচ্ছি। এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন কলমের দাগের পাশে, ওই দাগটা পুরাতন, সেটাও আমি উঠানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখেন দাগটা বোঝাই যায় না, আস্তে আস্তে কিন্তু একদম দাগটা চলেই গেল, এখানে আর কোনো দাগ ছিল এরকম বোঝাই যায় না, নিমিষে কিন্তু দাগটা উঠে গেল। আপনাদেরকে আমি আরেকটি দাগ দেখাই, দেখেন এখানে এই দাগটাও আমি আপনাদেরকে সরাসরি ক্যামেরার সামনে উঠাবো। এই দেখেন আমাদের স্পট ক্লিনার আসাদের পাঞ্জাবি টেলার্স থেকে বলছি। তো এখানে আমি 2 ফোঁটা দিব, এটা ভিজানোর জন্য আপনার 2 ফোঁটা দেওয়ার পরে আমি শুধু এখানে লাগাচ্ছি যেন ফোঁটাটা ছড়ায় যায় এবং আপনার যে স্পট আছে এই স্পটটা যেন ভিজে, এই কারণে আমি মূলত 2 ফোঁটা দিয়ে এরপরে আমি ওটার মাথা দিয়ে ড্রপের মাথা দিয়ে ঘষিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি ভিডিও কাট করছি না যেন আপনারা পুরোপুরি দেখতে পারেন। দেখেন আমি এরপরে ঘষা দিচ্ছি, ঘষা দেওয়ার ফলে কিন্তু এটা আস্তে আস্তে আরও হালকা হচ্ছে, আরও হালকা হচ্ছে, আপনারা দেখতে পারবেন। এই দেখেন এখানে হালকা হয়ে গেছে, আমি যদি আরেক ফোঁটা দিই, অর্থাৎ আপনার দাগটা যত বেশি দীর্ঘদিন যাবত যে দাগটা আছে, যে দাগটা যত শক্তিশালী তত বেশি আপনার লিকুইডটা ব্যবহার করতে হবে। দেখবেন হালকা হয়ে যাচ্ছে, এই দেখেন অনেকটা হালকা হয়ে গেছে। এবার এটা সাবান দিয়ে যদি ধুয়ে ফেলি তাহলে পুরো দাগটাই চলে যাবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিমিষেই এই দাগটি যে কোনো স্পট উঠে যায়। সব ধরনের স্পট ওঠার জন্য আমাদের এই যে শক্তিশালী আপনার পাওয়ারফুল লিকুইড সেটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে পাইকারি নিতে পারেন। এটা খুব ভালো একটি লাভজনক ব্যবসা, আপনারা চাইলে নিতে পারেন, একদম নিমিষেই দাগ উঠে যায়।